আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোরআন ও হাদিসে তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ তিনটি জিনিসের গ্যারান্টি দিয়েছে। বেঁচে থাকলে আল্লাহ তাদেরকে রিজিক ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি থাকবেন, আর যদি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। হাদিসে এসেছে এদের দেহ কখনও দোজক আগুনে স্পর্শ করতে পারবে না। এর প্রথম হল যে ব্যক্তি ঘরে সালাম দিয়ে ঢুকবে। আবু ইউসুফ আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলতে শুনেছি, হে লোক সকল, তোমরা সালাম প্রচার করো, ক্ষুদ্রত্বকে অন্নদান করো, আত্মীয়দের বন্ধুত্ব অটুট রাখো, এবং লোকে যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। দুই নম্বর হলো যে ব্যক্তি মসজিদে গিয়ে সালাত আদায় করে এবং তালিম শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন ব্যক্তি আল্লাহ জামানতে, এদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে মসজিদে যায়, মরণ পর্যন্ত সে আল্লাহ জামানতে থাকে, অতঃপর তিনি তাকে বেহেশতে প্রবেশ করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন মসজিদ প্রত্যেক পরহেজগার ও ধর্মবিরোধী। যে ব্যক্তির ঘর মসজিদ সেই ব্যক্তির জন্য আল্লাহ আরাম, করুণা এবং তার সন্তুষ্টি ও তার জান্নাতের প্রতি পুলসিরাতে অতিক্রম করে যাওয়ার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ দিনের দাওয়াত অথবা তালিম করতে বা সবাইকে আল্লাহ দিনের পথে আনার জন্য পরিশ্রম করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি আমল করা তৌফিক দান করুন। আমিন।